আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ও উম্মতে মুহাম্মদ সুসংবাদ, সুসংবাদ, খুশি হয়ে যাও। ও তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তোমরা যারা ওনার ভালোবাসায় দাড়ি কাটোরা দাড়ি রাখো, তোমরা যারা ওনার ভালোবাসায় আরামের বিছানা ছেড়ে ফজরে যাও, দুরাকাত সুন্নত আদায় করো, তোমরা যারা ওনার ভালোবাসায় শখের দোকানদারি, সুন্দর মাঠের ফসল, রিক্সা সিএনজি বাসের প্যাসেঞ্জার, কোনো কিছুর পরোয়া না করে, তোমরা যারা কোম্পানির মালিক 100 জন কর্মচারী রাখো, সবাইকে কর্মরত অবস্থা থেকে বিরতি দাও নামাজের জন্য জোহরের আসরের। ও তোমরা যারা আল্লাহর নবীর ভালোবাসায় এই কাজগুলো করে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ তোমাদের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা সুসংবাদ পাচ্ছি। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি, সব কানা খোড়া আদনা ছোট বড় নারী পুরুষ হিজড়া হিজড়া কেউ বাদ করবে না, সুস্থ অসুস্থ কেউ বাদ করবে না, বেশি আমালকারী কম আমালকারী কেউ বাদ করবে না, বেশি ক্ষমাকারী ক্ষমা চায় যে আর কম ক্ষমা চায় যে কেউ বাদ করবে না। কুল্লু সব উম্মতি, আল্লাহ নবী বলছে যে আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। গোদা গাড়ির মানুষ কি আল্লাহ নবীকে অস্বীকার করে? তাই নাকি? কালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে ওই ব্যক্তি যে আপনাকে অস্বীকার করে? হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো কে অস্বীকার করে আল্লাহর নবীকে? গোদাগাড়ির মানুষ তো অস্বীকার করে না, আমার নাঙ্গলকোটের মানুষও করে না, কুমিল্লার মানুষও করে না, কথা কথা বলে 90% মুসলমানের দেশে এই হবে না সেই হবে না, কথায় কথা ধমক কি ভাই, কথায় কথা 90-91% নিচে নামে না মুসলমান সঙ্গে। কেন এই যে দোকানদার তার উপরে কি ইসলাম শিক্ষা ফরজ না? সে তো দোকানদারি করে। যে মেয়েরা কিছুক্ষণ আগে এসে বুট বাদাম খাইয়ে গেছে, সামাসুর বিস্কিট মুড়ি কিনে নিয়ে গেছে, তার উপরে ধর্ম শিক্ষা ফরজ না? ধর্ম শিক্ষা বুঝি যারে আল্লাহ টাকা পয়সা দিছে, মাগরিবের সময় সমস্ত কাজ শেষ করে চুনটুল আঁচড়াইয়া সুন্দর একটা জামা গায়ে দিয়ে আর কোনো কাজ নাই কালকে খাইতে পারবে, এই লোকের উপরে বুঝি ধর্ম শিক্ষা ফরজ? বুঝি যে রাতের 8টা পর্যন্ত কাজ করবে তার উপরে ফরজ না, এরকম নাকি? তাহলে ওরা কোথায়, ওরা কোথায়? ওদের কথা হচ্ছে যে অভাবে আছে, ধর্ম লাগবে না। আফসোস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রদের ব্যাপারে বলেছে, ধনীদের 500 বছর আগে জন্ম নেয়, এরা কেন? এরা ওই দরিদ্র যারা ধনী হওয়াকে পরীক্ষা মনে করে, দরিদ্র হওয়াকে পরীক্ষা মনে করে, দুনিয়া সে অভাবে আছে তারপর সে সৎ কাজ করে, সে খুব পয়সা হয়ে গেছে তারপর সে সৎ কাজ করে, তার অর্থ সম্পদের পরিবর্তনে তার ঈমান আমাল পরিবর্তন করে না, তার সম্পদ বৃদ্ধিতে অথবা কমতিতে সে তার আখলাক পরিবর্তন করে না, আমাল পরিবর্তন করে, ওই দরিদ্র। قالوا ومن يبا يا رسول الله صلى الله عليه وسلم, বললো হে আল্লাহর রাসূল, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু ওরা জান্নাতে যাবে না যারা আপনাকে অস্বীকার করে, কারা এরা যারা আপনাকে অস্বীকার করে? কল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে আমাকে অবাধ্য করবে, আমাকে মানবে না, আমার আদেশ মানবে না, নির্দেশ মানবে না, আমার তরিকা মানবে না, আমার সুন্নত মানবে না, পরোয়া করবে না, সে হচ্ছে অস্বীকারকারী।
যুবক তোমার মুখে খুর উঠার পূর্বে তোমার জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মুখে সিগারেট আসার পূর্বে জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল মান আতাআনি, যে আমার ইবাদত করবে, আল্লাহ নবী বলেছে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি, আর যে অবাধ্য হবে, আমি বলেছি সালাত আদায় করতে সালাত আদায় করে না, বলেছি দাঁড়িয়ে রাখতে দাঁড়িয়ে রাখে না, বলেছি বাবা মায়ের সাথে সব ব্যবহার করতে করে না, বলেছি জানা না করতে মানে না জানা করে, বলেছি চুরি না করতে, ডাকাতি না করতে, মানুষের মান ইজ্জত লুণ্ঠন না করতে, মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট না করতে মানে না, বলেছি যুবক যৌবন আল্লাহকে দিয়ে দাও, শোনে না, আল্লাহ আরশের নিচে ছায়া দেবে, বলেছি যুবক যুবক অবস্থায় ইবাদত করো, যখন বৃদ্ধ হবে অসুস্থ হবে, যুবক কালে যা যা করেছো, যুবতী কালে যা যা করেছো, বৃদ্ধকালে সেম সেম নিকি লাগা হবে, শোনে না। একটা হুন্ডা পেয়েছে বাপের দিনের, স্কুলটা ছুটি হলে হুন্ডা নিয়ে ওখান দিয়ে যায়, আর পিং 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 হুন্ডা যতটুকু উঠে উঠত, মেয়ে তার এই সৌন্দর্য আল্লাহ দিয়েছে, তার এই স্তন আল্লাহ দিয়েছে, তার এই চেহারা আল্লাহ দিয়েছে, তার এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছে, তার এই সুন্দর ঠোঁট আল্লাহ দিয়েছে, এই ঠোঁটের প্রতি, এই চেহারার প্রতি, স্তনের প্রতি, এই শরীরের প্রতি আকর্ষণ পুরুষকে কে দিয়েছে, তার এই হৃদয় অনুভূতি কে দিয়েছে, না যুবক এটাকে কন্ট্রোল করে না আল্লাহর জন্য, যিনি এটা দিয়েছে তিনি এটা কিভাবে ব্যবহার করবে সেটাও বলেছে না, আল্লাহর দেওয়া জিনিসটা পেয়ে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী খরচ করবে না, সিদ্ধান্ত যুবতী আল্লাহর দেওয়া, তার এত বড় নিয়ামত, তার একজন হাটে পুরো এলাকা তার পিছনে ছুটে, আল্লাহ কত নিয়ামত দিয়েছে তাকে সেটা ঢেকে রাখে না, হেফাজত করে না, হেফাজত করে না, তাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে সেটা অনুভব করতে রাজি নেই। আমার কথা মতো চলল, বলেছি ডান পা দিয়ে মসজিদে যেতে গেছে, বলেছি বাম পা দিয়ে টয়লেটে যেতে গেছে, বলেছি চক্ষু নিচে করে চলবে, বলেছি স্ত্রী কন্যা মা এদের ছাড়া অন্য কারো সামনে ওপেন হবে না, বলেছি নিজ অধিকারের বাইরে অন্য কারো স্ত্রীর দিকে তাকাবে না, অধিকার হরণ করবে না, অন্য কারো কন্যার প্রতি আগ্রহী হবে না, না এগুলো শুনে না, লঙ্ঘন করে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের তোয়াক্কা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের তোয়াক্কা করে না, ফাকাদ আবা, সেই হচ্ছে অস্বীকারকারী। এইবার বলেন গোমস্ত বড়ভাই, সরি গোদাগাড়িবাসী, আমরা সব আল্লাহ নবীকে মানি, সুরে একটু নরম হয়েছে, এটা ভালো, এটা ভালো, সত্যবাদী হওয়া ভালো। আগামীকাল কতজন বেঁচে থাকবে হাত তোলো, গ্যারান্টি দিয়ে আগামীকাল পর্যন্ত বাঁচবে, তাই নাকি? ও তো বলতেছে ভালো হবে বিয়ের পরে, আপনি এক সেকেন্ডের কথা বলুন, সাহস জানেন আপনি, ও বলে যে 40 বছর পরে গড় বাড়ি গেল, তারপরে ব্যাস, আপনি কোন এক সেকেন্ড না, আপনার মতো নাকি, ও কত ক্ষমতাবান জানেন আপনি, ও কত ক্ষমতাবান, ওর শরীরে কত শক্তি, চারিজনে যে কোপাইতে যায়, ওর ওর বাপে না করে শোনে না, মা না করে শোনে না, সবাই আল্লাহর দিকে তাকায় বন্ধ করে, ও ঝগড়া বন্ধই করে না, ওর কত শক্তি আপনি জানেন, আপনি এখন কালকে পর্যন্ত এক সেকেন্ডে গ্যারান্টি নেই, ও তো চিন্তা করে আগে ও 30 বছর রাজনীতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, সভাপতি, সভাপতি হবে, তারপরে খাল্লাস, প্রথমে শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, বিয়ে করবে, বাচ্চা কাচ্চার বাবা হবে, স্কুলের সভাপতি হবে, মাদ্রাসার সভাপতি হবে, মসজিদের সভাপতি হবে, এলাকার বিচার করবে, তারপরে যে বুড়ো হবে মরবে, আপনি কোনো এক সেকেন্ড কে রে যুবক, তোমরা কীরকম স্বপ্ন দেখো না, এরকম স্বপ্ন দেখতে আল্লাহ না করছে নাকি, না নেই তো, কিন্তু গ্যারান্টি আছে নাকি নাই, কি বলে জিনিসের গ্যারান্টি নেই, এটার পিছে বেশি দৌড়াতে হবে, তোমরা মোবাইল কিনতে গেলে গ্যারান্টি হবে, ল্যাপটপ কিনতে গেলে গ্যারান্টি হবে, হুন্ডা কিনতে গেলে ওয়ারেন্টি গ্যারান্টি হবে, একটা গ্লাস এখন মহিলার একটা মাইক্রোওভেন কিনে, একটা ওই যে প্রেশার কুকার কিনে, তাও গ্যারান্টি লাগবে, অথচ যে জিনিসের গ্যারান্টি নাই ওই জিনিসকে বিল্ড করার চেষ্টা আছে তোমার, আরে প্রেশার কুকারের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে, আরে ফ্রিজের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে, কী হবে, ঠান্ডা দিবে না একটু ভিতরে, কী আসে যায়,